স্যার সাইদ বলছিলাম আইবি থেকে। বলেন। স্যার ওই যে সুপারভাইজ কোর্সের রিলেটেড কোশ্চেন ছিল আর কি, সেটা হচ্ছে যে আমি তো এই যে স্যার রিভার ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ট্রাডিশনাল একটা মডেল কোয়াল টু কে, তো আপনি সাজেশন করেছিলেন যে এআই বেসড কিছু এটা করা যায় কিনা। সো আমি অলরেডি স্টাডি করেছি, এখন ওখানে লিটারেচারে দেখলাম যে এই কাজটা করার জন্য অ্যাডাপটিভ নিউরো ফাজি ইন্টারফেস সিস্টেম আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই দুইটা লাগে। তো এখন আমি তো স্যার কাজ করছি এই দুইটা জিনিস কিভাবে কাজ করে বা এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমাকে কিভাবে শুরু করতে হবে, বেসিক্যালি আমার আসলে খুব ইন্টারেস্ট আছে, তো এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই। আমি আমি প্রপোজাল একটা দিয়েছি, তো জাস্ট আর্লি একটু জানতে চাচ্ছিলাম স্যার যে কি করে। হ্যাঁ, দ্যাটস গুড, ভেরি গুড, আপনি এই লাইনে কাজ করতেছেন। আমার রেকমেন্ডেশন হচ্ছে যে আপনার এই এটার পিছনে সময় না দেয়া। হ্যাঁ, আপনার কাজ হবে আপনি আরেকজনের সাথে কোলাবোরেট করবেন যিনি এই কাজগুলো পারেন, ঠিক আছে, এবং ইন দ্যাট প্রসেস ইউ উইল লার্ন, ঠিক আছে। মানে আমি আমি বলবো না যে আপনি এখন ওইটা শিখতেন, বিকজ ইউনো ওইটা শিখতে গেলে আপনাকে সো মেনি আদার থিংস শিখতে হবে, কিন্তু আপনি মূল ফোকাস থেকে সরে যাবেন, ঠিক আছে। আপনি অ্যাজ এ ডোমেইন এক্সপার্ট, ইউনো আমরা ওই ট্রেনিং এ আপনাদেরকে কি ট্রেনিং কি মেসেজ দিয়েছি সেটা হচ্ছে যে ইউ আর দ্য পিআই, দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফলে আপনি টিম ম্যানেজ করবেন, ইউ ফাইন্ড সাম ওয়ান যে ওইটা করতে পারে, ঠিক আছে, এবং তার সাথে আপনি কাজ করেন, তাকে প্রবলেমটা বুঝায় বলেন, দেন then 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 learn from him or you know learn in the process how he is doing it. Dekhen, okay. Actual implementation is not important, ঠিক আছে, important is যে প্রবলেমটা বের করা এবং ডেটাটাকে প্রিপেয়ার করা। মানে ইউনো আই ক্যানট এমফাসাইজ ইট এনাফ, রানিং এ মডেল টেক্স ওনলি ওয়ান লাইন অফ কোড, টু লাইন্স অফ কোড, দ্যাটস দ্যার আর সো মেনি অটো এমএলস, কিন্তু ওই ডেটাটা প্রিপেয়ার করা, রাইট অ্যামাউন্ট অফ ডেটা কালেক্ট করা, রাইট ফিচার গুলা কালেক্ট করা, অ্যাভেলেবল করা, এগুলা মোর ইম্পর্ট্যান্ট দ্যান অ্যাকচুয়ালি রানিং দ্য অ্যালগোরিদম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সাজেশন। বাট আপনি আরেকটু পড়াশোনা করেন কিভাবে কি কি ডেটা লাগবে, কি পরিমাণ ডেটা লাগবে, সেই সেগুলো আপনি স্টাডি করেন, বোঝার চেষ্টা করেন যে ওই ওই টুলটা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা যায়, দেন ফাইন্ড সামওয়ান যে আসলে ওটা আপনার করে দিতে পারবে। এরকম অনেক পিপল পাবেন, আপনার অনেক কম্পিউটার সায়েন্সের ফ্রেন্ড পাবেন বা যারা এরকম মেশিন লার্নিংয়ে কাজ করতেছে, ইউনো তারা হয়তো খুঁজতেছে কোথায় এটা অ্যাপ্লাই করা যায়, ইউনো তাদেরকে আপনি টিমে নেবেন, নিয়ে তাদেরকে অথরশিপ দিবেন, আপনার কো অথর হিসেবে থাকবে, তারা ওই পার্ট টাইম ইমপ্লিমেন্ট করবে, বাকিটা আপনি করবেন আর কি। দ্যাট উড বি মাই রেকমেন্ডেশন। আপনি যদি নিজে শিখতে চান, আপনার জন্য আমি বলবো যেটা একটু আগে যেটা বললাম, MBA মাইন্ডসেট নিতে হবে, যে ইউ গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও and then get a quick understanding of it, but don't focus on the implementation, kibhabe korben ota focus korar dorkar nai apnar jonno, apni just bujhen je rete ashole ki kora jay ebong apnar khetre eta kemne implement kora jabe ebong implement korar jonno apni arjunke sathe niben share kore dibe, okay? Yeah, okay sir, thank you so much sir. Sure.